সময় দুর্দান্ত প্রতাপ পুলিশ অফিসার রাজনৈতিক জীবনেও যেন সেই সাফল্যেরই সোপান জনপ্রিয়তার মাপকাঠিতে ভর করে মথুরাপুর কেন্দ্রে এবারও তৃণমূলের প্রার্থী সিএম জাটুয়া রায়দিঘির পূর্ব শ্রীধরপুর গ্রামে আত্মপান্ত কৃষক পরিবারে জন্ম অষ্টম শ্রেণী পর্যন্ত চারটি স্কুলে পড়াশোনা এরপর 1955 সালে মথুরাপুর হাই স্কুল থেকে স্কুল ফাইনাল পাস ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজে পড়ার সময় চার্টার্ড অ্যাকাউন্ট হওয়ার স্বপ্নটা উঁকি দিয়েছিল সেই স্বপ্নকে বুকে নিয়ে সিটি কলেজে বিকমে ভর্তি হওয়া আর্থিক অনটনে মাঝপথেই বাড়ি ফেরার পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু তৎকালীন কংগ্রেস বিধায়ক খগেন নস্করের উদ্যোগে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে হস্টেলে থাকার সুযোগ পান বাণিজ্য স্নাতকোত্তর পাঠ শেষ করে WBCS পরীক্ষাতেও সাফল্য জয়নগরে বিডিও হিসেবে কর্মজীবনে শুরু কিন্তু তৃপ্তি আসেনি সেই পেশাগত অতৃপ্তির তাড়না তাকে সাফল্য এনে দেয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে 1965 সালে কর্মজীবন শুরু করেন সিএম জাটুয়া 8 বছরের মাথায় আইপিএস পদে পদোন্নতি আর্মড পুলিশের ডিআইজি হিসেবে অবসরের পর কয়েক বছরের ব্যবধান 2001 এ তৃণমূলের টিকিটে বিধায়ক হয়ে রাজনীতিতে পথ চলা শুরু 2009 লোকসভা জিতে ইউপিএ এক সরকারের কেন্দ্র তথ্য সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব তারপর দলের অনুগত সৈনিকের মতোই মন্ত্রত্ব থেকে ইস্তফা অনুশাসনের নিকটেই গত 5 বছর নিজেকে বেঁধে রেখেছেন প্রাক্তন এই পুলিশ কর্তা ভুটভুটিতে চেপে বছর ভর নিজের কেন্দ্র চষে ফেলা এইভাবেই ধীরে ধীরে মথুরাপুরের কাছের মানুষ হয়ে ওঠা ব্যতিক্রম হচ্ছে না এবারও কিন্তু এই বয়সেও এত পরিশ্রম ভোটের তপ্ত বাজারেও জাটুয়া রসিকতা তার নাকি বয়স কমছে নবীন আর প্রবীণের কি ডিফারেন্স আছে আমি জানি না কর্ম হলো কাজ করার ইচ্ছা এবং কর্মক্ষমতা আমার কর্মক্ষমতা কলেজ জীবনের যা ছিল আর যখন রাজনীতিতে আসি 2001-এ তখন যা ছিল আমার কর্মক্ষমতা এখন তার থেকে বেশি আছে বলেই কম নেই অবসরে বিভিন্ন ধর্মগ্রন্থ পড়াটা তার অভ্যাস আর নাতনির সঙ্গে গুণসুটিতেও বাড়তি সংযোজন বাড়ির ছাদের বাগানে রকমানি ফুল ফোটানো প্রাক্তন এই পুলিশ কর্তার বড় পছন্দের কিন্তু মথুরাপুরে এবারও তিনি ঘাস ফুল ফোটাতে পারবেন তো আত্মবিশ্বাসে সুরে চঞ্চল দিয়ে উত্তর 100% রাজস্ব দত্ত গুপ্ত রিপোর্ট এবিপি আনন্দ